আমি আরিফুল সাজ্জার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএস নিউজরুম থেকে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড নিউজরুমে আজকে আমরা আলোচনা করব লকডাউনের প্রতিবাদে কেন রাস্তায় নেমেছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা এবং এর পরিণতিটাই বা কী হতে পারে। করোনা ভাইরাস মহামারীর নিয়ন্ত্রণে গত সোমবার থেকে সরকার চলাচল এবং সার্বিক কার্যাবলী নিয়ন্ত্রণে এক ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন। জনসাধারণ এই বিষয়টিকে লকডাউন বললেও তারা কিন্তু তা মানতে রাজি নয়। যাই হোক, গতকাল লকডাউনের শুরুতে ঢাকার নিউ মার্কেট এলাকায় সবচেয়ে বড় বিক্ষোভ করেছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। তারা এক পর্যায়ে রাস্তা অবরোধ করে ফেলেন এবং পরে পুলিশ এসে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেন। আমরা খবর পেয়েছি লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে চট্টগ্রামে এবং সারা দেশ থেকেও কিছু কিছু বিক্ষোভের খবর আমরা পেয়েছি। কেন এই বিক্ষোভ, এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের সঙ্গে। এখানে হচ্ছে যে আমি কর্মক্ষম একটা মানুষ, আমি কাজ করতে পারছি না, আমার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটাও সত্য, এই প্যান্ডামিকের সময় আমাদের সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি একেবারে 100% স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে দোকান খোলার সীমিত আকারে দোকান খোলার অনুমতিটা আমাদের দিলে আমরা কিছুটা হলেও সার্ভাইভ করতে পারবো, অন্য কিছুই না। এখানে কোনো আন্দোলনের বিষয় না, কিন্তু সরকারকে বারবার বলছি, অতীত সরকার আমাদের খুলে দিয়েছে, এবার আমরা আশা করছি অতি সত্তরই আমরা একটা সংবাদ পাবো। লকডাউনের প্রথম দিনে যে প্রতিবাদ হয়েছে সেই প্রতিবাদে কি ঘটেছে এবং এ নিয়ে পুলিশ প্রশাসন কি বলছে বা সরকারের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কি বলেছেন তা নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায়। এবং আমার দুই সহকর্মী এ বিষয়ে তারা মাঠে ছিলেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করে তারা এই প্রতিবেদনটা তৈরি করেছেন। দুই সহকর্মীর মধ্যে একজন আমার সঙ্গে যোগ দিচ্ছেন এবং তিনি হচ্ছেন জিয়া চৌধুরী। আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এই যে প্রতিবাদ হলো এবং যতটুকু আগে আমরা শুনেছি যে লকডাউন যেদিন থেকে দেয়া হবে এরকম কথা বলা হচ্ছিল, সেদিন থেকেই কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা এক ধরনের প্রতিবাদ করছিলেন, কিন্তু প্রথম দিনে যে প্রতিবাদটা হলো সেখানে আসলে আপনি কি দেখলেন? জি, আপনাকে ধন্যবাদ। ঢাকার নিউ মার্কেটের যে আশপাশের কয়েকটি মার্কেটের দোকান মালিকরা, বাজার ব্যবসায়ীরা, তারা মূলত শনিবার বিকেলে একটা আপনার বিক্ষোভ করেছিলেন এবং সেই বিক্ষোভে তারা বলেছিলেন যে লকডাউন শুরু হওয়ার পরও যদি তাদের ব্যবসা চালু না করা যায় তাহলে তারা হয়তো এরপরেও আরও যে মানে তাদের কঠোর কর্মসূচি তারা ঘোষণা করবেন। তো ঠিক তাই হয়েছে, তারা সোমবার যে কর্মসূচি শুরু হয়েছিল সেদিন থেকে তারা সকাল 9টা থেকেই যে ঢাকা নিউ মার্কেটের সামনে বা যে আশপাশের সায়েন্স ল্যাব বা ঢাকা কলেজের যে সামনে জায়গাটায় রাস্তায় তারা জড়ো হতে শুরু করেছিলেন এবং তারা বলছিলেন যে তারা গত বছরও একই ধরনের একই সময়ে যে দুইটি বড় যে উৎসব তাদের পয়লা বৈশাখ এবং যে ঈদ উল ফিতর, এই দুটো বড় উৎসবকে কেন্দ্র করে তাদের যে বড় বিনিয়োগ বা বড় ব্যবসার সম্ভাবনা থাকে সেটা যে এবারও তারা মার খাবেন। আচ্ছা, যে একটা বিষয় কালকে যখন আপনি স্পটে ঘুরলেন এবং দেখলেন, আমরা যেটা খবর পেয়েছি বা যেটা প্রকাশিত হয়েছে যে পুলিশ এক পর্যায়ে এসে তাদের যারা অবরোধ করেছিল সেখান থেকে তাদের তুলে দেয়, শুধুই কি তুলে দিয়েছে কিন্তু তাদের দাবির বিষয়ে পুলিশ বা সরকারের সংশ্লিষ্ট অন্য কেউ বা এসে তাদের সঙ্গে কথা বলেছে কিনা বা এরকম কোনো ঘটনা ঘটেছিল কিনা? নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন বা তিনি ওইখানেও তিনি ঘটনাস্থলে ছিলেন এবং তিনি ব্যবসায়ীদেরকে এক ধরনের আশ্বস্ত করেছিলেন যে আপনারা আসলে রাস্তায় যান চলাচল বন্ধ করে বা এরকম বিক্ষোভ করে তো আসলে কোনো ধরনের ডিসিশন নেওয়া যাবে না, আপনারা নিজেরা সরকারের যে উচ্চ মহলের সাথে বা আমাদের যে আপনার ব্যবসায়িক যে গভর্নিং বডিগুলো রয়েছে বা সম্ভব হলে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে ওই ব্যবসায়ীদেরকে কথা বলার জন্য তাদেরকে পরামর্শ দিয়েছিলেন। ক্ষুদ্র এবং মাঝারি যে ব্যবসা করেন, বিশেষ করে পোশাক বিক্রি করেন, জুতা বিক্রি করেন বা এই ধরনের যে জিনিসগুলো বিক্রি করেন, একই সময়ে গতবারে কিন্তু তারা একটা বিশাল ক্ষতির মুখোমুখি হলেন, এবারও একই সময়ে ঘটনাটা ঘটে যাচ্ছে এবং তারা হচ্ছে রাস্তায় নামলেন কিন্তু সরকারের সংশ্লিষ্ট কেউ সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করেনি? না, এখন পর্যন্ত আমি তিনটা মার্কেটের মালিক সমিতি বা যারা দোকান মালিক সমিতি তাদের সাথে কথা বলেছি, গাউসিয়া মার্কেট, পাশাপাশি নূর ম্যানশন মার্কেট আর ধানমন্ডি 27 নম্বরের যে সানরাইজ প্লাজাটা যেখানে সবচেয়ে বেশি আমাদের বুটিক হাউসগুলোর শোরুম সেখানে রয়েছে, তো তারা বলেছেন যে আসলে তাদের বিক্ষোভের পরও ওরকমভাবে সরকারের উচ্চ মহল থেকে কেউ তাদের সাথে যোগাযোগ করেনি আর ওই সব মালিক সমিতির যারা নেতা রয়েছেন তারা আমাদেরকে যেটা বলেছেন যে যেমন ওনারা প্রত্যেক বছর দেখেন যে
আপনার ঈদ বা পয়লা বৈশাখকে কেন্দ্র করে সারা দেশের যে আমরা যে নতুন পোশাক কিনি সেটা আসলে তাদের এই মার্কেটগুলো থেকেই পাইকারি এবং খুচরা বিক্রি হয়, এবং একই সাথে তারা এই দুইটা আপনার উৎসবকে কেন্দ্র করে তারা বিদেশ থেকেও যে তো আপনার পোশাকগুলো বা কাপড়গুলো তারা যে ইম্পোর্ট করেছেন একটা বিশাল অঙ্কের ট্যাক্স বা কর সরকারকে দিয়েছেন, সেটার বিপরীতেও তারা কোনো ধরনের রিয়াদ বা তারা তো কোনো ধরনের স্টিমুলাস প্যাকেজ বা কোনো ধরনের সুবিধা পাননি। তো এরকম পরিস্থিতিতে যদি তাদের দ্বিতীয়বারের মতো যদি ব্যবসা করতে না দেওয়া হয় বা দোকান খুলতে না দেওয়া হয় তাহলে আসলে তারা বলছেন যে এই মার্কেটগুলোর বেশিরভাগই দোকান মালিকরা যে ঈদের আগেই দোকান ছেড়ে তারা তাদের নিজ নিজ গ্রামে বা নিজ নিজ শহরে চলে যাবেন, যেটা হয়তো বাংলাদেশের ব্যবসার ইতিহাসে একটা নতুন নজির সৃষ্টি করবে তারা বলছে। জিয়া চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, করোনা ভাইরাস মহামারী যে চলছে সেটি কিন্তু একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমাদেরকে ঠেলে দিয়েছে। একদিকে যেমন জীবন বাঁচাতে হবে, এজন্য আমরা জানি না কে আসলে এই ভাইরাসটি বহন করছেন, ফলে সঙ্গ নিরত অর্থাৎ একজন থেকে আর একজন কিন্তু বিচ্ছিন্ন থাকতে হবে, এরকম যেমন একটা বিষয়, সঙ্গে সঙ্গে জীবিকা অর্থাৎ অর্থনীতির চাকা যদি না ঘোরে তাহলে কিন্তু মানুষ হিসাবে অর্থাৎ জীবিকা নির্বাহ করে আমরা টিকে থাকতে পারবো না। এসব নিয়ে আমরা কথা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদের সঙ্গে। যেহেতু সরকার ঘোষণা দিয়েছে লকডাউনের এবং যে নির্দেশনাগুলো দিয়েছে সেগুলো জনগণ হিসেবে আমাদের মেনে চলা উচিত, কিন্তু সরকারের দিক থেকেও ভাবা উচিত আমরা কতটা যৌক্তিকভাবে এটা করতে পারব, সেটা ভেবে চিন্তেই সিদ্ধান্তটা নেওয়া উচিত। আমাদের অর্থনীতি যেটা, সেই অর্থনীতিটা কিন্তু কতগুলো উৎসব দিয়েই কিন্তু মোটামুটি নিয়ন্ত্রিত হয়। লকডাউন যখনই করা হয় যেহেতু খেটে খাওয়া মানুষের উপরে এর আঘাতটা প্রথমে আসে, যে কোনো বেপত্ত গরিব মানুষদের উপরে, নারীদের উপরে, শিশুদের উপরে বেশি আসে আর কি। হ্যাঁ, যারা ভালনারবল, তো তাদেরকে সেফটি নেটের আওতায় নিয়ে আসতে হবে। বিশেষ করে গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা খেতে মানে কাজ বন্ধ থাকলে খেতে পারবে না, তাদেরকে কিন্তু এটা নিয়ে আসতে হবে, এই যে সিস্টেমে নিয়ে আসতে হবে। জীবন বাঁচানো এবং জীবন চালানো দুটির মধ্যে আসলে সমন্বয় কিভাবে করা সম্ভব এবং আদৌ এটা সম্ভব কিনা যেটি আমি আগে বলেছিলাম, এবং এ বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া দরকার, বিশেষজ্ঞরা বলছেন, যারা স্বাস্থ্য বিষয় নিয়ে কাজ করেন তারাও অনেক মতামত দিচ্ছেন, এবং অন্যদিকে যারা অর্থনীতি বিষয় নিয়ে কাজ করেন তারাও অনেক মতামত দিচ্ছেন। এই দুই মতামতের সম্মিলনে একটি আসলে নির্দেশনা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটি করতে পারে সরকার। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।